বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো ভিডিওটা শুরু করার প্রথমে আমরা যেটা করি, আমাদের হাতে কিছু টাকা আছে, এটাকে যদি আমি মাঝখান দিয়ে যদি এরকম ছিঁড়ে ফেলি, অর্থাৎ দুইটা নোট হয়ে গেল, তাহলে এই যে আমার টাকাটা, এটা আমি ফেরত পাবো কিনা? অথবা আমার হাতে এখানে 20 টাকার একটা নোট আছে, এখানে সাইড থেকে আমি ছোট করে ছিঁড়ে দিলাম, তো এর বিপরীতে আমি টাকা পয়সা পাবো কিনা? অথবা আমার কাছে যে টাকাটা আছে, এটাকে যদি আমি অসংখ্য খণ্ডে এরকম খণ্ডিত করি, আমি নতুন এটার বিনিময়ে টাকা পাবো কিনা? তো আজকের ভিডিওটা এই সম্পর্কিতই। তো ভিডিওর যদি আমরা বলি, ভিতরে যাওয়ার আগেই মনে রাখবেন, যেহেতু যে টাকাগুলো আসলে ছেঁড়াটা সঠিক হয় নাই, তবে এটাতে আমাদের টেনশন নেওয়ার কারণ নাই। কারণটা হচ্ছে যে এটা আমাদের দেশের মুদ্রা না, আর এটা হচ্ছে বহু আগেই আমাদের পাশের দেশের যে মুদ্রাটা কি করা হয়েছে, বন্ধ করা হয়েছে। সেটা সম্প্রতি 2000 টাকার নোটও সেখানে বন্ধ করা হয়েছে, আর শুধু আমাদের এখানে বাংলাদেশে আমরা 20 টিকিটা সামান্য একটু ছেড়েছি, যেটার বিনিময়ে আমরা পাব। তো বাংলাদেশ ব্যাংক এই সম্পর্কিত আজকে যেটা করেছে, আপনাদেরকে একটা নির্দেশনা দিয়েছে তফসিলি ব্যাংকগুলোকে, যে তফসিলি ব্যাংকগুলো যাতে কি করে প্রতিটা শাখায় যাতে ছেঁড়া ফাটা ময়লা আগুনে জ্বলানো নষ্ট হওয়া নোটগুলো যাতে গ্রহণ করা হয়, এই মর্মে একটা সাইনবোর্ড টাঙিয়ে রাখতে। জাস্ট গত সম্ভবত 6 মাস আগেও যদি একটা ঘটনা যদি স্মরণ করি, ইসলামী ব্যাংকের একটি শাখায় এক ভদ্রলোক তার টাকাগুলো জমা দিতে আসতেন। তো ব্যাংকের যিনি টাকা গ্রহণ করেন, তো উনি সেখান থেকে উল্টিয়ে পাল্টিয়ে 3টা নোট বের করে দিলেন। নোটটা মোটামুটি ভালো, তারপরে বলতেছে এগুলো চেঞ্জ করে দেন, এগুলো একটু ড্যামেজ, এগুলো আমরা নিব না। তো উনি বলতেছে যে আপনি আপনার জায়গা থেকে ড্যামেজ গুলোকে নতুন নেন। তো সেখানে মোটামুটি আমরা যদি বলতে পারি একটা ফাইটিংয়ের মতোই। তো যাই হোক, সেখানে এই ফাইটিংটা হতো না যদি আসলে ব্যাংকগুলো এই নির্দেশনা পালন করত যে ছেঁড়া ফাটা ময়লা নোট গ্রহণ করা হয়, এই মর্মে নোটিশ যাতে তারা স্থাপন করে। তো এখন কথা হচ্ছে যে আসলে আপনি টাকাটা নিজে ছিঁড়েও যদি নিয়ে যান, তারা নতুন করে দিবে কিনা? তো এই সম্পর্কিত ব্যাংকগুলোকে বলা হচ্ছে যে 2013 সালে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে একটা হেদায়তনামা পাঠাইছিল, ওই হেদায়তনামাটা আপনাদের সামনে আমরা তুলে ধরতেছি। সেটা হচ্ছে 14/1/2013। ওই হেদায়তনামায় যেটা করা হয়েছে, ইসলামিক ব্যাংক সহ যত ব্যাংক আছে সকল ব্যাংকে, যতগুলো তফসিলি ব্যাংক আছে সকল ব্যাংকগুলোকে কি করা হয়েছে, এখানে জানানো হয়েছে যে তারা কি কাজটা করতে পারবে আর কি কাজটা করতে পারবে না। তো আমরা যদি এই সার্কুলারটা ওয়ান বাই ওয়ান একটু দেখার চেষ্টা করি ভিতরে গিয়ে, তাহলে আমাদের জন্য বেস্ট হবে। জাস্ট একটু অপেক্ষা করি। তো আমরা যে জিনিসটা, এই যে আমাদের যে নোটিশটা আছে, এখানে তাদেরকে কি করা হয়েছে বলতেছে যে বাংলাদেশ ব্যাংক নোট রিফান্ড রেগুলেশন 2012 সালের একটা তারা রেগুলেশন জারি করেছে, আগেরটা রহিত করে, যেটা 1976 সালে ছিল। তো এখান থেকে দেখবো আমরা এখানে তারা কি হেদায়তনামাটা দেওয়া হয়েছে, বা কাটা ছেঁড়া এই টাকাগুলো নিয়ে গেলে আমার কাছে এই যে টাকা সেটা আমি ছেঁটলাম, এগুলো নিয়ে গেলে আমাকে দিবে কিনা। সর্বপ্রথম তারা যে কথাটা বলতেছে সেটা হচ্ছে যে ময়লা অবৃকৃত নোটের বিনিময় মূল্য জমা গ্রহণকালে পরিশোধ করতে হবে, অর্থাৎ যেটা সবই ঠিক আছে, শুধু ময়লা পড়ার কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে আপনি যত টাকা নিয়ে যাবেন তত টাকা তারা দিয়ে দিবে। তারপরে বলতেছে কোনো ছেঁড়া নোটের অংশ যদি অনুপস্থিত থাকে, যেমন আমার এইখানে সামান্য একটু নাই, এবং বিদ্যমান অংশ যদি 90%-এর অধিক হয়, যেমন এই নোটটাতে এই 90%-এর অধিক হয়, তবে সেরূপ নোটের সম্পূর্ণ বিনিময় মূল্য সরাসরি কাউন্টার থেকে প্রদান করা যাবে। তার মানেটা হচ্ছে আমার 20 টাকা যদিও 2টা খণ্ডে আছে, এটা না থাকলেও যেহেতু মোটামুটি 90% আছে, আমি 20 টাকাই পাবো, টেনশনের কোনো কারণ নাই, এটা আমরা রাখি মানি ব্যাগে, যখন বাংলাদেশে যাব কাজে লাগাবো। এখন আসি আমরা, তারপরে বলতেছে কোনো নোট যদি একাধিক খণ্ডে খণ্ডিত না হয় এবং নোটের সম্পূর্ণ অংশ বিদ্যমান থাকে, কেমন, যেমন এই নোটটা আমরা এটাকে 2টা খণ্ডে বিভক্ত করে ফেলেছি, একাধিক খণ্ড না শুধু 2টা খণ্ডে, এখন এই 2টাকে আমরা এইভাবে লাগাইতে কিন্তু পারবো। তো ওইটাই বলতেছে, যদি কোনো একাধিক খণ্ডে খণ্ডিত না হয় এবং নোটের সম্পূর্ণ অংশ বিদ্যমান থাকে, তাহলে সেই নোটের সম্পূর্ণ বিনিময় মূল্য সরাসরি কাউন্টারের মাধ্যমে প্রদেয় হবে, মানে আপনি দিবেন, তারা আপনাকে এর বিনিময়ে নতুন টাকা দিয়ে দিবে। এখন আসি অধিক ছেঁড়া ফাটা, যেমন এইটা 100টার মতো করে রেখেছি, অত্যাধিক জীর্ণ আগুনে পোড়া ঝলসানো ড্যাম্প এবং 90%-এর কম রয়েছে, এমন নোটের বিনিময় মূল্য
বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্তি সাপেক্ষে প্রদেয় হবে, মানে আপনি জমা দিতে পারবেন, সাথে সাথে তারা দিবে না, আপনার নাম ঠিকানা নিয়ে তারা রাখবে। মূল্য সংগ্রহের জন্য এসব নোট বাংলাদেশ ব্যাংকে প্রেরণে ডাক বা কুরিয়ার মাশুল নোট জমা প্রদানকারী থেকে আদায়যোগ্য হবে। অর্থাৎ ব্যাংকে আপনি জমা দিবেন, ব্যাংক আপনাকে বলবে নাম ঠিকানা মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে যান, কুরিয়ারের টাকাটাও দিয়ে যান, আমরা পাঠাবো, বাংলাদেশ ব্যাংক আপনার কাছে পাঠাবে। তারপরে বলতেছে যে কেউ যদি জাল নোট উপস্থাপন করে অথবা একাধিক নোটের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে ফ্রড করার জন্য আপনার সামনে উপস্থিত করে, তাহলে যেটা হয় যে পুলিশকে খবর দেবে, পুলিশ বাকি কাজটা করবে। এরপরে এখানে কিছু দায়িত্ব বর্ণনা করা আছে যে তারা আসলে কি করবে। তো আমরা যদি দেখি মূল যে পরবর্তীতে যে জিনিসগুলো, সেখানে বলতেছে যে কত দিনের মধ্যে আপনি পাবেন। তো বাংলাদেশ ব্যাংক বলতেছে যে 8 সপ্তাহের মধ্যে নোট রিফান্ড রেগুলেশনের অধীনে যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনার ঠিকানা টাকাটা পাঠানো হবে। তো এর জন্য টাকাটাকে ছেড়লে যদি আমরা একটু ড্যামেজও করি, টাকার মানটা কম কিন্তু হয় না, এই জিনিসটা মনে রাখবেন। তো এই ভিডিওটা তৈরি করার এটাই উদ্দেশ্য ছিল, টাকা ছেঁড়া বা ফাটাও কোনো উদ্দেশ্য ছিল না। আশা করি এই যে ব্যাংকগুলোতে গিয়ে আমরা পুরাতন টাকাগুলো চেঞ্জ করতে পারবো, ছেঁড়া ফাটা টাকাগুলো চেঞ্জ করতে পারবো। তারপরে যদি কোনো ব্যাংক যদি না নেয়, আমরা ডিসক্রিপশনে অথবা আমাদের যারা ফেসবুক গ্রুপে আছেন এই নোটিশটা দিয়ে দিব, আপনি ব্যাংকে ম্যানেজারের সাথে কথা বলে কাজটা ঠিক করে নিতে পারবেন। এখন কিছু ম্যানেজার আছে এরা আবার কথা শুনবে না, তখন ওই সেখানে আপনি বাংলাদেশ ব্যাংকের কমপ্লেইন সেলের নাম্বারটা পাবেন, সেখানে কল করে প্রতিকার পেতে পারেন, কোনো সমস্যা নেই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাতকাহনের সাথে থাকার জন্য। আর আমাদের মোটামুটি আজকে তো 20 তারিখ, 23 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের সাতকাহন আমিনশিপ। যারাই আমিনশিপ শিখতে চান, মাত্র 3,500 টাকা আমাদের কোর্সটা চলমান আছে, কিস্তিতে আপনি পরিশোধ করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা গ্রুপে আপনারে অ্যাড করে নিব। আর পাশাপাশি যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, নিবেন, এরকম চিন্তা ভাবনায় আছেন, এখনো 2 থেকে 2.5 মাস সময় পাবেন, সময়টা নষ্ট না করে কাজে লাগান, শুরু করে দিন সাতকাহন অ্যাডভোকেসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।